মধুমাস শেষ হলেও নোয়াখালীর বাজারগুলো এখনো ভরপুর আম, জাম, কাঁঠাল, লিচু সহ মৌসুমি রসালো সব ফলে। আমদানি ভালো, দামেও সস্তা, তাই খুশি নোয়াখালীর সর্বস্তরের ভোক্তা ক্রেতারা। তবে বিক্রেতাদের অভিযোগ, বাজারগুলো ক্রেতা শূন্য, তাই লোকসানে তারা। বিস্তারিত সুমন ভৌমিকের রিপোর্টে। বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহানী মুদি, মনোহারি, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার হিসাবে ঐতিহ্য রয়েছে এখানকার। তবে এখন অনেকটাই দেশীয় মৌসুমি ফলের দখলে এই বাণিজ্য কেন্দ্র। মনে করেন এই সমুনি বাজারে এত ফল বিক্রি হয়, যেটা কল্পনাবিহীন। দক্ষিণ অঞ্চলের জন্য এই সমুনি বাজারটা বিখ্যাত ফলের বাজার। 50 টাকা 60 টাকা আম কিনি লয়ে বসে থাকি কাস্টমার রে। আপনার ওই আমাকে যদি 60 টাকাও বলি, তারপরে কাস্টমার বলে যে আমার দাম বাড়তি। কাস্টমার যদি ও মিলে থাকতো তাহলে আমাদের মাল সেল বেশি হইতো, লাভ কম হইলে হইতো। এখন তো দেখা গেছে বাজারে যে অবস্থা, এই অবস্থাতে নিজেরাই মানে মাল আনে হিমশিম খাই যেতেছে। স্থায়ী ফল দোকানের পাশাপাশি ভ্যানে ও সড়ক ঘেঁষে ফুটপাতেও বসেছে ফলের বাজার। তবে এবছর করোনার কারণে বারবার লকডাউনে ব্যবসায়ীরা মূলত লোকসানে পড়ছে বলে দাবি করছে। অবশ্য ফলের দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। দাম অন্যান্য বারের তুলনায় কিছুটা কম আমার মনে হয়। মানুষ মোটামুটি এবারে আম কিনে বা বিভিন্ন ফল, এই মৌসুমের ফলগুলি কিনতে পারতেছে। বিগত সময়ের চেয়ে এবছর আম, জাম, কাঁঠাল, লিচু সহ মৌসুমি ফলের আমদানি বেশ ভালোই ছিল। কিন্তু করোনা বৃদ্ধি পাওয়ায় এবং বারবার লকডাউনের কারণে ফলের দোকানগুলোতে ক্রেতার সংখ্যা অনেকটাই কম, ফলে ক্রেতা শূন্যতায় হতাশ বিক্রেতারা। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।